সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, ত্বকের লাবণ্য ধরে রাখার কিছু উপায়। সৃষ্টিকর্তা আপনাকে যে চেহারা দিয়েছে তা পরিবর্তন করা সম্ভব নয়, তবে মানুষের যে চেহারা তা চিরকাল সুন্দর থাকে না। তাই চেহারার এই লাবণ্য এবং সৌন্দর্য ধরে রাখতে হলে আপনাকে ত্বকের কিছু যত্নার্থী করতে হবে, নয়তো আপনার ত্বকে তাড়াতাড়ি বলি রেখা পড়ে যাবে, ত্বক হয়ে যাবে শুষ্ক, রুক্ষ, লাবণ্যহীন। তাই আপনার সৌন্দর্য ধরে রাখার জন্য টিপস অনুসরণ করতে হবে, এতে আপনার ত্বক ভালো থাকবে আর আপনি থাকবেন চিরসুন্দর। সূর্যের তাপ থেকে দূরে থাকুন, সূর্যের তাপ থেকে সবসময় নিজের ত্বককে রক্ষা করুন। সূর্যের তাপ সরাসরি ত্বকের উপর পড়লে ত্বকের রং ধীরে ধীরে কালচে হতে শুরু করে, কিন্তু আমরা যতই বলি সূর্যের আলোকে এড়িয়ে চলতে ব্যস্ততাপূর্ণ এই জীবনে আসলে কি তা সম্ভব? না, নিত্যদিনের কাজে আমাদের বের হতে হবে। এজন্য রোদে বের হওয়ার আগে ভালো ব্র্যান্ডেড সানস্ক্রিন ব্যবহার করুন, যা আপনার ত্বকের সুরক্ষায় নিয়োজিত থাকবে। পানি, পানির অপর নাম জীবন। পানি ছাড়া দেহ যেমন নিশ্চল, তেমনি ত্বকও নিশ্চল, পানহীন হয়ে পড়ে। সারাদিন প্রচুর পানি পান করুন। সকালে শুরুটা করুন পানি পানের মধ্য দিয়ে। প্রতি ঘন্টায় ঘন্টায় এক গ্লাস করে অন্তত পানি পান করতে থাকুন। পানি নিজের মানসিক ও শারীরিক শক্তি ঠিক রাখতে সাহায্য করবে। মুখ ধোয়া। সারাদিনের কর্মব্যস্ততায় আমাদের মুখে ধুলাবালি লেগে থাকে, ধুলাবালি আটকে মুখে ময়লা হয়ে যায়, তাই সময় মতো মুখ ধুয়ে নিন। একটু পরপর মুখ ধুলে মুখের সব জীবাণু চলে যায়। পরিষ্কার পরিচ্ছন্নতার উপর আমাদের শরীরের সুস্থতাও অনেকটা নির্ভর করে। বেবি পাউডার। আগেই বলেছি রোদে বের হবার আগে সানস্ক্রিন মাখুন, তবে সানস্ক্রিন মাখার পর মুখ ও গলায় বেবি পাউডার মেখে নিন। একটি তুলার সাহায্যে আপনি পাউডার নিতে পারেন। পাউডার এমন ভাবে নেবেন যাতে কোথাও কম কোথাও বেশি না হয়। অন্যান্য, মুখ কখনো সাবান দিয়ে ধোবেন না, ত্বকের ধরন বুঝে ফেস ওয়াশ কিনুন। মুখে কোনোদিন ব্লিচ করাবেন না, ব্লিচ মুখের জন্য খুবই ক্ষতিকর। দুপুর বেলার রোদ এড়িয়ে চলুন, ধূমপান ও আপনার মুখের ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। ত্বক ফর্সা রাখার এই কয়েকটি উপায় আপনি নিয়মিত মেনে চললে আপনিও পেতে পারেন অত্যন্ত সুন্দর ও উজ্জ্বল ত্বক। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্য সেবা এবং বিউটি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।